জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বুধবার সকালে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ঢাকার জনপ্রিয় নায়িকাকে এক নজর দেখতে অনেক ভক্ত অনুরাগী তার বনানীর লেকভিউ বাড়ির সামনে ভিড় করেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর একটার দিকে বনানীর বাসায় প্রবেশ করেন পরিমনি। এই সময় তার হাতে দেখা যায় বিস্কুটের প্যাকেট। বিস্কুট খেতে খেতে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে প্রবেশ করেন তিনি। অনেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় পরিমনি বেশ হাস্য উজ্জ্বল ছিলেন। ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন তিনি, তবে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে বাড়িতে ঢুকে যান। এর আগে মঙ্গলবার 50,000 টাকা মুসলিকা ও তিন বিবেচনায় পরিমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এ ইমরুল কায়েস। প্রসঙ্গত গত 4 আগস্ট রাতে প্রায় 4 ঘন্টা অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। এরপর 5 আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানি থানায় মামলা করে। 2014 সালে সিনেমার ক্যারিয়ার শুরু করেন পরিমনি। এ পর্যন্ত তিনি 30টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরিমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।